শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম নুরুল আরশাদ চৌধুরী। আমার পিতার নাম নুরুল আনোয়ার চৌধুরী, মাতার নাম লুৎফুন নেসা। আমার স্থায়ী ঠিকানা গ্রাম পুলাইন, উপজেলা পটিয়া, চট্টগ্রাম। আমার বাবা পাকিস্তানি সেক্রেটারিতে চাকরি করতেন পশ্চিম পাকিস্তানে। সে সুবাদে আমরা সবাই ওখানে থাকতাম। আমার জন্ম পশ্চিম পাকিস্তানের করাচিতে, বেড়ে ওঠা ওখানে। আমার পরিবারের সবাই ওখানে থাকার কারণে আমি বাংলা বলতে পারতাম না। উর্দু ভাষা দিয়ে আমার শুরু। পরবর্তী পর্যায়ে আমার বাবা চাকরির শেষ পর্যায়ে আমার মা চলে আসলেন বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে। আমরা 2 ভাই 4 বোন, মেজ বোন ওখানে থাকলো আমার আব্বার সাথে। আমার বড় বোনে যখন বিয়ে হয়ে গেল, উনিও বাংলাদেশে চলে আসলো। আমি, আমার মা, আমার বড় ভাই, আমার আরেক বোন, আমরা সব একদম ঠিকানা পটিয়া হুলাইনে চলে গেলাম। আমি ক্লাস 4-5 পড়ি, এরকম একটা সময় চলে গেলাম। আসার পর আমাকে, আমি ওখানে হাবিলাসদ্বীপ হাই স্কুলে আমি ভর্তি হয়ে গেলাম। করাচি থেকে একদম অজপাড়া গিয়ে চলে আসলাম। এবং আমি যখন গ্রামে চলে আসলাম, আমার ভা আমার চাচাতো ভাইটাইরা রাজনীতির সাথে যুক্ত ওরা, তখন শুরু হলো দেশকৃষ্টি বিরোধী আন্দোলন। আমি ওই এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেলাম। একটা খুব রাজনৈতিক মানে সমৃদ্ধ এলাকা, পাঁচুরিয়া বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা ছিল কেন্দ্রবিন্দু পটিয়ার, মানে রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল ওইটা। আমি একদম মিছিল মিটিংয়ে যুক্ত হয়ে গেলাম। আমি ক্লাস 5 না 6 পড়ি। যুক্ত হয়ে যাবার পরে ওই আমার মধ্যে তখন থেকে আমি এই আমি মনে করতেছিলাম আমার রাজনৈতিক সচেতনতা শুরু হলো। 70-এর নির্বাচন আমার এখনও মনে পড়ে। আমি 6-7 পড়ি। আমি কিন্তু প্রত্যেকটা নূর ইসলাম সাহেব তখন আমাদের এখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, ওনার সাথে সাথে নৌকা বানাচ্ছি, কাগজের নৌকার পোস্টার লাগাচ্ছি, বিভিন্ন মিটিং পিছনে। আমি কেন জানি মিটিং মিছিলের প্রতি আমার একটা আসক্ত ছিল। দূরে দূরে অনেক যে ধলঘাট, তারপরে ওইদিকে কোলাগাঁও, ওই ওইসব জায়গায় হেঁটে হেঁটে যেখানে যাওয়া যেত ওখানে চলে যেতাম। আমি মাঝে আমার আব্বা 70-এর ইলেকশনের আগে রিটায়ার করলো। রি ইলেকশনে বললো যেন আমি আমি দেখেছি বৈষম্য। ওনাকে ইলেকশনে ওনাকে এজেন্ট না বলে একটা চেয়ার নিয়ে বসাই দিল। ক্লাস 7 পড়ি। ওখানে স্কুলের কমিটি হচ্ছে ছাত্রলীগের, পূর্ব এসছেন ছাত্রলীগ, ওরা আমাকে অর্থ সম্ভব কোষাধ্যক্ষ বলতো, তখন কোষাধ্যক্ষ বানাই দিল। তো শেখ রফিকুল ইসলাম বলে একটা ছেলে ছিল স্কুলে, তো সে সাধারণ সম্পাদক ছিল। সে আমাকে বই টই দিত, লিফলেট টিফলেট দিত, আমি যাইতাম। পরবর্তী পর্যায়ে অসহযোগ আন্দোলনের প্রত্যেকটা মিছিল মিটিং, আমাদের স্কুল থেকে তখন হরতাল ছিল, আমি প্রত্যেকটা হরতালে, আমি মনে আছে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ,
মধ্যে ছিল, কিন্তু আমার মধ্যে কেন জানি ছাত্র ইউনিয়নের প্রতি একটা দুর্বলতা ছিল রাজনৈতিকভাবে। ওদের কর্মকাণ্ড একটু আমি লিফলেট এগুলি পড়তাম, জাতীয়তাবাদী যে আন্দোলনগুলি যখন হচ্ছে ওইটার লিড দিচ্ছিল কিন্তু আওয়ামী লীগ। বা সত্তরে ওনার একটা ক্যান্সার ধরা পড়লো ঢাকায় পিজি হাসপাতালে। ডক্টর নুসলাম সাহেব কলকাতায় যখন আমার বাবা চাকরি করতেন, প্রথমে নুসলাম সাহেব বড় ভাই আর আমার বাবা একসাথে থাকতেন, এবং নুসলাম সাহেব ওইখানে আমার বাবার ওই মেসে থাকার কারণে আমার বাবাকে উনি টেক কেয়ার করে ডক্টর আলী আশরাফ সাহেব সার্জন ওনাকে এই দায়িত্ব দিলেন। আমার এক বড় ভাই ছিল মেসার আহমদ চৌধুরী, উনি আমাদেরকে আমি আর আমার আম্মাকে নিয়ে গেলেন ঢাকায়। আমরা তখন রায়ের বাজারে থাকতাম, আমার বোনের বড় বোনের বাসায়। তখন আমরা প্রতিদিন পিজিতে যাই, তখন উতাল পাতাল। আমার এখনও মনে আছে যখন ওই ক্রিকেট খেলা দেখতে যাব, ক্রিকেট খেলা দেখতে পথে গিয়ে যে শুনলাম যে ওখানে একটু ঝামেলা হইলো, সবাই রাস্তা নেমে গেল, আমিও রাস্তায়। বিকেল হইলে আমার আব্বাকে দেখতে যেতাম রিক্সা নিয়ে, আমি আমার বোন আরেকটা ছিল সেজবন, উনি ইডেনে পড়তো তখন, আমি আমার বোন আমার আম্মা, আমরা তিনজন এক রিক্সা করে ইয়েতে যেতাম। তা বছর ওইখানে আবার সারা দিন ওইখানে ওই রায়ের বাজারে থাকতাম। রায়ের বাজার অত্যন্ত তখন বিক্ষুব্ধ, আমার এখনও মনে পড়তো একজন বিহারের ছেলে ছিল, সে কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করত। এই মুহূর্তে আমার মনেটা নাই, আমি কিন্তু অবাক হইতাম, আমি ওদের সাথে যুক্ত হয়ে গেলাম, ছোটো ছোটো ব্যারিকেড দিতাম, আমরা হেঁটে হেঁটে 32 নম্বরও চলে যেতাম, কাছাকাছি ছিল। এরকম করতে করতে 7 তারিখ জনসভা, আমরা জনসভায় গেলাম, অনেক মানুষ হয়ে গেল, আমরা পিজির সামনে গিয়ে আটকে গেছি ওখান থেকে বক্তৃতা। তখনও মাইকটা ওখানে লাগানো আছে এরকম করতে। আমার বাবার 9 তারিখ অপারেশন হলো এবং খুব সাকসেসফুলি অপারেশন করলো, 12 ঘন্টা অপারেশন হয়েছে। তখন তো প্রতিদিন উত্তাল পাতাল। 23 তারিখ পর্যন্ত আমি ওখানে ঢাকায় ছিলাম, এই এরকম ব্যারিকেড এরকম। তখন কিন্তু মানে রায়ের বাজারটা খুব অন্যরকম একটা অবস্থা। 24 তারিখ আমরা রাত্রেবেলা চলে আসলাম, আমাদের পাঠিয়ে দেওয়া হলো। আমরা প্রথমে আসলাম চন্দনপুরা ওসমানগড়ি মনসুর আমার খালাতো ভাই ওদের বাড়িতে আসলাম এক রাত ওখানে থেকে। তারপর দিন সকালে আমরা চলে গেলাম গ্রামে 25 তারিখ। এদিকে আমার আব্বা হসপিটালে আছে, কিন্তু 25 তারিখ তো ক্র্যাকডাউন হলো। আমরা খুব চিন্তা করতে আমার বাবার কি হলো। এক পর্যায়ে আমরা শুনলাম ওইখানে বম্বিং হলো, আলী আশরাফ সাহেব চলে গেল আর নুসলাম সাহেব পালাই গেছেন, কোনো খবর পাচ্ছিলাম না। এর মাঝে আমাদের এখানে কিন্তু মুক্তিযুদ্ধ যাচ্ছে, আমরা বিবিসি শুনতেছি, আমরা ইয়া হচ্ছে, এদিকে আমার বাবার জন্য আমরা উৎকণ্ঠা, কোনো খবর পাচ্ছি। কদিন পরে খবর পেলাম যে না, কোনোভাবে আমার বাবাকে নিয়ে আমার চাচার বাসায় নিয়ে আসতে পারছে আমার ভাইরা, কিন্তু অবস্থা খুব খারাপ, ড্রেসিং করতে, তখন তো ডেইলি ড্রেসিং, তো ড্রেসিং না করলে তো উনি মারা যাবে। এদিকে আমাদের এলাকা তখন মুক্তিযুদ্ধের ঘাঁটি এলাকা, তখন যুদ্ধ শুরু হয়নি, পুরো পক্ষে ছিল। আমাদের পাশাপাশি বলখালি থানা, বলখালি থানার ওইখানে আমাদের গ্রামের অনেক লোকজন, এখানে একটা লোক লাইব্রেরি কাজ করতো আর কি, আমাদের মানে ফ্যামিলির সাথে খুব রিলেশন, শামসুল ইসলাম নাম। শুনলাম যে ওখানে এরপরে গোলাগুলি করাতে ওই লোকটাকে মেরে ফেললো, ফার্স্ট শহীদ আমি শুনলাম 26 কি 27 তারিখ সেটা। এবং পটিয়ায় বোম্বিং হচ্ছে, জিয়া রহমান সাহেবরা আসতেছে যাইতেছে, এই যে পরে এখন শুনতেছে, উদ্দুর ইনফরমেশন আমার জানা ছিল না। বোম্বিং হওয়ার পরে সবার স্ক্যাটার্ড হয়ে গেল, এটা হয়ে যাওয়ার পরে এদিকে আমার ফ্যামিলির যারা, ওরা দেখলাম যে আমার চাচাতো ভাইরা তখন খুব ইয়াং, নেসার আহমদ চৌধুরী, জাফর আহমদ চৌধুরী, তাহির আহমদ চৌধুরী, এই তিনজন এরা কিন্তু মুক্তিযোদ্ধার সাথে খুব মানে যোগাযোগ আছে, কিন্তু ওরা মুক্তিযুদ্ধে যাচ্ছে না। পরবর্তী পর্যায়ে দেখলাম যে যুদ্ধ শুরু হয়ে গেল, অনেকে মুক্তিযুদ্ধ গেল আমাদের এলাকার থেকে, আমার বাড়ির সামনে থেকে একজন গেল, ইসুফ বলে একটা লোক মুক্তিযুদ্ধে গেল, আর আমার ভাইরা ওই চাচাতো ভাইরা দেখি চলে যায়, যাই এক্সপ্লোসিভ হয়ে যায়। আমি ওদের গতিবিধি দেখি যে না, ওরা ছালাই করে কি কতগুলি নিয়ে আসতেছে, তখন তো বুঝিনি এগুলি বোম টোম এক্সপ্লোসিভ। একদিন দেখি এক লোক রাত্রে, আমার বোন ওই বোন যেটা শেখ হাসিনার ম্যাডামের সাথে পড়তো, একই সাথে ক্লাসমেট ছিল, উনি পরে ক্যানাডায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, উনি তখন গ্রামের বাড়িতে। আমি ঘুমাচ্ছি, দেখি আমার আমাকে তুললো, বলে ওই একটা মেহমান আসছে, ভাত নিয়ে যেতে হবে তোকে ওই জায়গায়। আমার এক চাচাতো ভাই সহ ওই গাইয়া দেখি এক লোক বসে আছে অন্ধকারে, যার এক দিয়ে আমার চাচাতো ভাই, তো ভাত দিয়ে আমি লুকাইয়ে দরজায় এসে ভাতটা দিয়ে দরজায় লুকিয়ে দেখে দেখে ক্যাপ্টেন করিম। ওদের এলাকায় কিছু কিছু মুক্তিযোদ্ধা একটু ঢিরেল হয়ে যাচ্ছে, ক্যাপ্টেন করিম খুব বিক্ষুব্ধ। আমি সব ঘটনা দেখতেছি ওখানে, জিডিতে তখন মাদ্রাসায় আক্রমণ করবে, আমার ওই চাচাতো ভাই জ্যাঠাতো ভাইরা ওই প্রসিগন ওইগুলো নিয়ে গেল। আসলাম রফিক বলে দুইটা আওয়ামী লীগের নেতা ছিল, পরে মারা গেল। ওরা সহ আমাদের মুজিবুর রহমান খানের বড় ভাই মাহফুজ ভাই, মাহফুজ ভাইও ছিল,
ওরা যদি ছলা পরামর্শ করতেছে করে ও ওখানে যাবে টাবে কেমনে করে করবে টরবে রাত্রে দেখে ইয়া করতেছে, এগুলো আমি খুব দেখতাম, আমার খুব উৎসাহিত লাগতো। এর মাঝে করিম সাহেব কিন্তু রেগুলার আমাদের বাড়িতে রাত্রে থাকে। একদিন দেখি সকালে এসে আমন নবী, তখন সে মুক্তিযোদ্ধা, খুব হাম্বি তাম্বি করতে, এই তোরাদের সারা রাত ডাকলাম, আমার চাস্তে যেতে হবে, মরার মতো ঘুমাইতেছস, কি হয়েছে? আমাদের ক্যাপ্টেন করিম গুলিবিদ্ধ হয়েছে বেঙ্গুরে। ওইখান থেকে নিয়ে আসার জন্য আমি আসি রাত্রে, তখন 12টা না 1টা বাজছে, তখন তোদের কেউ পাচ্ছে না। পরে আমরা আরেকটা বিয়াতে রাখলাম, মরার মতো ঘুমাইতে। পরে দেখি আবার দুই জায়গায় একটা ডাক্তারকে দিয়ে, জাফর ডাক্তার, যদি ওই সময় পর্যন্ত পাষাণের অনুসারী, পরে পর্যায়ে উনি একটা জামাত হয়ে গেছে, কিন্তু উনি ট্রিটমেন্ট করছিল, ঘটনা হয়ে গেছে আরেকজনের নাম নিয়ে এসেছিল, উনি উড়ি ওগুলো আসলে ওই বেঙ্গুরা যাচ্ছিল, ওই যারা সদাগরের একটা সদাগর ছিল, ওরা ভুল করে গার্ডে ভুল মনে করে ওই কার্তিউজের গুলি করে দিয়ে ওনার গায়ে পড়ছিল করিম সাহেবের। আজকে আবার রাত্রে নিয়ে আসো দিত, পরে রাত্রে আবার আমাদের বাড়িতে শিফট করে ফেলছিল করিমকে। আমার মনে পড়ে ওই আমার ওই চাস্ত ভাই জাফর আহমদ চৌধুরী, এখন আমেরিকায় আছে, আমার বোন আমাকে নিয়ে যেত যাইয়া, ওই ওরা প্রাথমিক চিকিৎসা ইয়া করতো, বলছে খবরদার কাউকে বলবে না। ক্যাপ্টেন উনি সুস্থ হয়ে গেল, আমাদের এখানে অনেকে মুক্তিযুদ্ধে চলে গেল। আমার বাড়িতে কিন্তু আরেকটা ঘটনা আমার একটু মনে পড়ে, যুদ্ধের সময় আমি সারাক্ষণই ব্যস্ত ছিলাম, ও এর মাঝে আমার বাবা হঠাৎ করে একদিন দেখি খবর বলতেছে, আমার বাবা আসতেছে, আমার বাবা আসতেছে, আমার বাবা আসতেছে, আহ দেখি যে ঠিক কথা ঠিক, আমার বড় ভাইরা আমার বাবাকে নিয়ে আসতেছে। তো উনি আসলে আসে দেখতেছে এইদিকে একটা ভিড়, মানে কোনো ড্রেসিং নেই, ডাক্তার নেই, ওই আমার চাস্তে ভাই যেটা জাফর আহমদ ওই মুক্তিযোদ্ধাদের করিম সাহেবকে ভাত খাবে তো তারা রাখতো, ওনারা ড্রেসিং করতো। এক পর্যায়ে জুলাই আমার বড়, মানে আমাদের সবাই আমাদের ফ্যামিলিতে, তখন এক পর্যায়ে জুলাইতে আমার বাবা মারাই গেল, ঠিক মতো নার্সিং টার্সিং হতো উনি বাঁচে, তো যাক এটা মারা গেল, জুলাইতে মারা গেল। মারা যাওয়ার পরে আমাদের ওই এলাকার আমার বাড়িতে আড্ডা হলে ওসমান গড়ি মঞ্জুর আহাদ ভাই এরা সবাই, আমার খালাতো ভাই, ওরা সবাই আমার বাড়িতে গেল। আমাদের এখানে কিন্তু পাঞ্জাব ডাঞ্জি আসে নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের ভিতরে ভিতরে বিচরণ, যেহেতু ক্যাপ্টেন করিম এদিকে ওইদিকে চারিদিকে বেরোতে, মানে শরীফ ভাইরও আছে, মাহুজ ভাইকে দেখতাম, ওই মুজিব ভাই এরিয়া, ওরা কিন্তু খুব অ্যাক্টিভ ওই ইয়ার সাথে। এরকম করতে করতে একদিন আমরা কী করলাম, আমি ওসমান গড়ি মনসুর আহাত, তারপর আমার এক বোন যাবে ঢাকা থেকে এসে, আমরা হাঁটতে হাঁটতে আমরা মনে করলাম আমাদের এলাকায় নিরাপদ না, আমরা পাশে একটা গ্রাম বোরেলি আমরা চলে গেলাম। আমরা হাঁটতে হাঁটতে যাইতে যে ওখানে গিয়ে পাইলাম উজলুল সত্তার, তারপরে কামাল এ খান, ওনাদেরও আবার বোনের বাড়ি, কামাল খানের বোনের বাড়ি আমার না, আমার আমার মামার বাড়ি। কামাল খান তো ইন্ডিয়া গেছিল না, আমি ওখানে পাইছি নাকি প্রথম, তারপরে গেছি কিনা আমি জানি না। বজলুল সত্তার ভাইকে ওইখানে দেখছি, উনি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলতেছে একদম। আমাদেরকে আমরা 4-5 দিন ছিলাম, ওদের বাড়ির একটা ছোটো ছেলে ছিল তখন, তো অনেক ছোটো সে মুদাসের এখন কবিতা রবিতা লেখে, সে আমার মামতো ভাই, তো তার বাড়িতে গেলাম আর কি। আমরা ওইটাও দেখলাম একটা মুক্তিযুদ্ধের পরবর্তী, আমরা মনে করলাম যে এখানে যে কোনো সময় বিপদ হইতে পারে, আমরা আবার স্ক্যাটার্ড হয়ে গেলাম, আমরা আবার সবাই যার যার গিয়ে চলে গেলাম। এগুলি আমাদের ক্ষুদ্রক্ষুদ্ধ আমার স্মৃতি মুক্তিযুদ্ধ। আরেক সময় আমি দেখলাম ডিসেম্বরের 4-5 তারিখ দেখে আমাদের এলাকায় দেখি সবাই ঢুকে গেছে, এবং কিন্তু আমার নবীকে দেখলাম ক্যাপ্টেন করিম দেখি আর নাই কোথাও, হঠাৎ করে উনি কোথাও উদয় হয়ে গেল, ওনারা আসলো, ওনারা একদম ওপেন হয়ে গেল। আমাদের এখানে সুবেদার সুলাইমান আমাদের এলাকার, উনি অবসরপ্রাপ্ত, ওরা ওরা বলতেছেন আমরা সার্ভাইভ হবে, আমরা আমাদের এখানে অ্যাম্বুশ হইতেছে, তো একদম ওপেন আর্মস নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় তারা ইয়া করে আসছে। এগুলি 10 তারিখের পর দেখলাম, এরকম করতে হবে ডিসেম্বরে একদম ওপেন। একদিন দেখি ওই আমাদের মনসার ট্যাগ বলে এক জায়গায়, ওইখানে দুইটা লোক মারা যেতে দেখছে একদম পাঞ্জাবিরা, পাঞ্জাবিরা কেউ কেউ বলতেছে পাঞ্জাবিরা ছিল, কিন্তু মার মারছে রাজাকাররা একদম পকেশ্য গুলি করে মারছে, একজন বড়ুয়া আর একজন মুসলমান, ওরা কোথাকার এখানে পাওয়া যায়নি। ওইখানে একটা বৌদ্ধভূমি, পরে আমরা আমরা যখন জাসুদ করার সময় পরে এটা আমরা করছি আর কি। তো তো এরকম 10 তারিখ থেকে শুরু হয়ে গেল, ওইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, তো ওইখানে আবার অ্যাম্বুশন এসে আবার আমার এক চাস্তবে কী করছে বলেছে আমি একটু দেখি, করতে গিয়ে হঠাৎ করে ওর থেকে একটা ফায়ার হয়ে গেল, একটুর জন্য একটা মুক্তিযোদ্ধা মারা গেল, একটু পাশ দিয়ে চলে গেছে, যুদ্ধ হবে ইয়া হবে এরকম একটা মহড়া চলে, সবাই আমরা চাল তুলতেছি ওদেরকে খাওয়াচ্ছি, উৎসব উৎসব একটা ভাব। তারপর তো 16 তারিখ ইয়া হয়ে গেল, হাবিজদ্বীপ স্কুলের মাঠে আমার মনে আছে বিশালভাবে ওখানে একটা অনুষ্ঠান হইল, আমার মনে পড়তেছে প্রায় 30 না 40 জনের মতো আর্মি
একটা বাসে করে নিয়ে আসতো পাকিস্তান আর্মি নিয়ে আসছে পাকিস্তান আর্মি ধরে নিয়ে আসছে এটা ধলঘাট থেকে আনলো না কোত্থেকে ধরে নিয়ে এলো ওদেরকে আবার নিয়ে পটিয়ে নিয়ে গেল ওরা পরবর্তী পর্যায়ে বাসে এটে উঠে গেলাম রাজনীতির সাথে যুক্ত হয়ে গেলাম আমি স্কুলের সেক্রেটারি হইলাম ইউনিয়নের সেক্রেটারি হইলাম থানার মেম্পিয়া হইলাম তারপরে তো আন্ডারগ্রাউন্ড জাসদের রাজনীতি করলাম সবগুলি ওইখানে ওই ওই ধারাবাহিকতায় এগুলো তো আমার মানে চোখে দেখা কাছের থেকে দেখা আমার প্রত্যক্ষ আমার একটা অনুভূতি আছে ক্যাপ্টেন করিমকে আমি সরাসরি দেখতে পারছি এমন পরবর্তী পর্যায়ে ক্যাপ্টেন করিম সম্পর্কে আমি কিছু লেখাপড়া ওনার সম্পর্কে অনেক বিষয় জানে ওনার প্রতি মুক্তিযুদ্ধের আমার মনে হয় একজন কিংবদন্তী একজন নেতা তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা